শুধু চিকেন বা মাটনের কোফতাই যে ভীষণ টেস্টি হয় তা না, এই নিরামিষ কোফতা যা বেসিক্যালি আমার দিদার রেসিপি, কিন্তু মা সামান্য ইম্প্রোভাইজ করে যেভাবে রান্নাটা করে চলুন আমরা সেটা দেখে নিই। তার জন্য কাঁচকলা আর আলু, এখানে দুটো কাঁচকলা আর মোটামুটি দুটো আলু সেদ্ধ করে নিতে হবে। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন নুন অ্যাড করে কাঁচকলা আর আলুগুলোকে আমরা একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার যতক্ষণ সময় কাঁচকলা আর আলু সেদ্ধ হবে, চলুন আমরা দেখে নিই আমাদের কি কি বাটতে হবে। টমেটো, আদা আর কাঁচা লঙ্কা বাটতে হবে। চাইলে আপনারা সুবিধা হলে একসাথেও বেটে রাখতে পারেন বা আলাদা আলাদাও বেটে রেডি রাখবেন। নেক্সট, এবার এই রান্নার জন্য কিছু মশলা ড্রাই রোস্ট করে সেটা গুঁড়ো রেডি রাখতে হবে। তার জন্য মোটামুটি 1 teaspoon গোটা জিরে, 1 teaspoon ধনে, 2 শুকনো লঙ্কা, 1 থেকে 1.5 inches দারচিনি আর 4 ছোট এলাচ ড্রাই রোস্ট করে নেবেন। সামান্য নুন অ্যাড করে দেবেন। খেয়াল রাখতে হবে যাতে মশলাগুলো কিন্তু কোনোভাবে পুড়ে না যায়। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে সমস্ত মশলাগুলো ড্রাই রোস্ট করে তারপর ঠান্ডা করে গুঁড়োটা রেডি করে রাখবেন। এবার কাঁচকলা আর আলু তাড়াতাড়ি জল থেকে তুলে নিয়ে ছাড়িয়ে নেবেন। আর এখানে কি কি লাগছে দেখে নিই আমরা। হলুদ, বেসন, চালের গুঁড়ি, ঝাল লঙ্কার গুঁড়ো, চিনি, আদা কাঁচা লঙ্কা বাটা, 2 কুচনো কাঁচা লঙ্কা, কিছুটা ধনে পাতা ফ্রেশনেসের জন্য, নুন স্বাদ মতো, আর যে গুঁড়ো মশলাটা রেডি করে রেখেছিলেন সেইটা। পরিমাণটা বলে দিচ্ছি মেশানোর সময়। আলু আর কাঁচকলা ভালো করে আপনাকে কিন্তু ম্যাশ করে নিতে হবে। এবার তাতে 1/2 teaspoon হলুদ গুঁড়ো, 1/2 teaspoon ঝাল লঙ্কার গুঁড়ো বা কালা লঙ্কা যেটা চাইলে ইউজ করবেন, 1/2 teaspoon নুন, 2 কুচনো কাঁচা লঙ্কা অ্যাড করা হয়েছে, 1 teaspoon চিনি, 2 teaspoon মতো আদা আর কাঁচা লঙ্কা একসাথে বাটা, 1 tablespoon মতো বেসন, 1 tablespoon চালের গুঁড়ি, কুচনো ধনে পাতা, 1 teaspoon রেডি করে রেখেছিলেন সেটা ওই 1 teaspoon মতো। সবকিছু এবার ভালো করে কিন্তু আপনাকে মেখে নিতে হবে। আচ্ছা, যদি দেখেন বাইন্ডিংটা একটু ময়েশ্চার বেশি লাগছে, সেক্ষেত্রে বেসন আর চালের গুঁড়ি সামান্য সামান্য করে অ্যাড করে নেবেন। এবার হাতে একটু তেল মাখিয়ে নিয়ে এরকম প্রথমে আগে বলের আকারে কেটে নিয়ে সামান্য প্রেশার দিলে কোফতার শেপটা চলে আসে। আগে প্রিপেয়ার করে নিন কোফতা বলগুলো। এবার সাদা তেল গরম হতে দিয়ে দিন। কোফতার বলগুলোকে কিন্তু আপনাকে একটু ধৈর্য ধরে ভাজতে হবে। মিডিয়াম ফ্লেমের বেশি ফ্লেম আপনি করতে পারবেন না, কারণ তাহলে কি হবে, বাইরে তো কালার চলে আসবে কিন্তু কোফতার বলগুলো ভেতর থেকে কাঁচা থেকে যাবে। একটু সময় নিয়ে প্রথমে দেখবেন এরকম হালকা গোল্ডেন কালার এসছে, তারপর একটু ব্রাউন কালার আসতে তুলে নেবেন কোফতার বলগুলোকে তেল থেকে। আমার তো এই কোফতা বলগুলো গ্রেভিতে চোবানোর আগেই খেতে বেশ টেস্টি লাগে। যদি দেখেন অতিরিক্ত তেল অ্যাবজর্ব করছে, সেক্ষেত্রে একটা টিস্যু পেপারেতে তুলে নেবেন, তাহলে এক্সট্রা তেলটা দেখবেন টিস্যু পেপারে অ্যাবজর্ব হয়ে গেছে। সমস্ত কোফতা পিসেসগুলো ভাজা হয়ে গেলে নেক্সট আমরা রেডি করব গ্রেভিটা। তার জন্য 2 tablespoon মতো সর্ষের তেলে দারচিনি, সামান্য গোটা জিরে, এলাচ আর তেজপাতা ফোড়নে দিয়ে টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট অ্যাড করে দেব। এবার সামান্য হলুদ গুঁড়ো, এই 1/2 teaspoon মতো হলুদ গুঁড়ো, 1/2 teaspoon মতো ঝাল লঙ্কার গুঁড়ো, 1 teaspoon মতো জিরে গুঁড়ো,
স্বাদ মতো নুন আর 1 টিস্পুন মতো আমরা চিনি অ্যাড করেছি। আর যে ভাজা মশলাটা সেটাও কিন্তু 1 টিস্পুন মতো অ্যাড করে দেবেন এই গ্রেভিতে। এবার মশলা ভালো করে কষিয়ে নিতে হবে, একটু সময় নিয়েই কিন্তু কষাবেন। যতক্ষণ না অবধি মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর দেখবেন যে সাইড থেকে অয়েল রিলিজ করছে, ততটা সময় অবধি কিন্তু আপনাকে মশলাটা কষিয়ে নিতে হবে। ততক্ষণ সাইডের একটা গ্যাসে জল গরম হতে দিয়ে দিন। এই রান্নার জন্য কিন্তু একটু বেশি পরিমাণ জল অ্যাড করতে হয়, 500 থেকে 750 ml জল রেডি করে রাখুন উষ্ণ করতে। এবার যখন দেখবেন মশলা এরকমভাবে কাঁচা গন্ধও চলে গেছে আর তেলও রিলিজ করে দিয়েছে, তখন কিন্তু ওই উষ্ণ জলটা অ্যাড করে দেবেন। দিয়ে গ্যাসের ফ্লেম জোর করে দিয়ে জল যতক্ষণে ফুটে উঠবে তখন অ্যাড করে দেবেন ভেজে রাখা কোফতা বলগুলো। কোফতা বলগুলো অ্যাড করার পর 3 থেকে 4 মিনিট শুধু ফুল ফ্লেমে ফুটিয়ে নেবেন রান্নাটাকে। খুব তাড়াতাড়ি কোফতাগুলো দেখবেন এই গ্রেভিটাকে অ্যাবজর্ব করে নিয়েছে, সেই পরিমাণটা বুঝে কিন্তু জলটা অ্যাড করবেন। আর ঠিক 3 থেকে 4 মিনিট রান্নাটা ফুটে উঠলে নামানোর আগে ভেজে রাখা ওই মশলাটা, সেটা 1 টিস্পুন আর 1 টিস্পুন মতো ঘি অ্যাড করে দেবেন। চাইলে একটু ফ্রেশনেসের জন্য ধনে পাতাও অ্যাড করতে পারেন। সম্পূর্ণ নিরামিষ এই কোফতাটা, অবশ্যই বাড়িতে ট্রাই করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। এনজয়।